আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অবশেষে উদ্বোধন হয়েই গেল স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু হয়েই গেল। এখন নানান জল্পনা কল্পনার মধ্য থেকে যে সেতুটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল 25 জুন 2022, আজকে কিন্তু সেটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, রেডি সবাই? উত্তরাঞ্চলের মানুষের যে দুর্ভোগ, যে আশা আকাঙ্ক্ষা ছিল এত বছরে যে পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু তৈরি হবে, তাদের যে দুচোখ ভরা স্বপ্ন আজকে কিন্তু বাস্তব রূপে পরিণত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে পদ্মা সেতু পরিপূর্ণতা পেয়েছে, পদ্মা সেতু পেয়েছে তার নিজস্ব রূপ, ঝলকানো ঝলমলে আলোর চেহারা। রাত্র হলে পরন্ত বিকালবেলা দেখতে পাবেন পদ্মা সেতুর খেলামেলা। তো ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আজকে যে পদ্মা সেতুর বার্থডে, জন্মদিন, সেটা ইতিহাস করে রাখার জন্য। কারণ আজকে তারিখটা হলো 25 জুন 2022। দেখতেই পাচ্ছেন মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রীরা, লাখো মানুষের ঢল এই স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুকে ঘিরে রয়েছে নানান ধরনের গান, বাউল গান এবং উৎসবের আমেজ। চলুন এক নজরে দেখে আসি সে গানগুলো, ঐতিহাসিক। বাঙালি কি করতে পারে দেখাইলো এখন রে, আয় রে তোরা দেখে যা হইলো পদ্মা সেতু। তো বন্ধুরা, আজকে এসকে রানা বাংলা টিভিতে পদ্মা সেতু নিয়ে এই একটা বিশেষ প্রতিবেদন ছিল। আজ 25 জুন 2022 সাল উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালাম।